বিচার উপজেলা প্রশাসন কর্তৃক আজকে প্রথমবারের মতো এই প্রস্তুতি সময় উপস্থিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী পদ সুযোগ্য কথাটা কেন বলছেন বুঝছেন আপনারা নিজে যারা বলছেন কিন্তু এরকম সভা আর হয় নাই তাই না সুযোগ্য তো বলতেই হবে এবং রাশেদ আক্তার এবং উপস্থিত সহকারী কমিশনার ভূমি জনাব রুবায়া খানম সহ বিভিন্ন আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের আমরা প্রিন্সিপাল সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম কথা একটাই আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের পরীক্ষার জন্য নকল মুক্ত পরীক্ষার জন্য সহায়তা করার জন্য এখানে আমি আমার প্রথম যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি আমার কিছু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে শিক্ষক এখানে অনেক কথাই আপনারা বলছেন অনেক কথাই আসছে শিক্ষক প্রশাসন পুলিশ সবাই রাজনীতিক সবাই আমরা একে অপরকে দোষ দেওয়ার চেষ্টা করেছি আমি বলবো কাউকে দোষটা দিয়ে যে যার দায়িত্বটা যদি পালন করি তাহলে মনে হয় আমরা অনেক ভালো হবে আমাদের মাননীয় সংসদ সদস্য একটা মেসেজ আপনারা কিছুক্ষণ আগে পেয়েছেন কোন রকম নকলের পক্ষে আমরা রাজনৈতিক ব্যক্তিরা নাই এটা ক্লিয়ার যদি কোন রাজনৈতিক ব্যক্তি যদি আমাদের বিচাররা বললেন আমি জানি না কখন হয়েছে হতে পারে এরকম ঘটনা ঘটতেই পারে কিন্তু আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই সময়ে আপনাদের কোন রকম রাজনৈতিক কেউ প্রভাব খাটিয়ে কাউকে ভয় ভীতি দেখিয়ে কোনো প্রকার কিছু করবে সেটা আমি মনে করি যে এই আমলে সম্ভব না সদস্য নির্দেশ দিয়েছেন যদি কোন রাজনৈতিক ব্যক্তি আমি আমি আগে দুঃখ প্রকাশ করছি দোয়া চাচ্ছি আমি 3 তারিখ উপরায় চলে যাচ্ছি আমার আস্তে আস্তে হয়তো বা 10-15 তারিখ হয়ে যাবে থাকতে বললে ভালো হয়েছে যাক না থাকলেও আপনাদের আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মাননীয় সংসদ সদস্য যে নির্দেশ দিয়েছেন কারো তদবির কিন্তু শোনা হবে না ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন তদবির কিন্তু আমি তো করি না মাননীয় সংসদ সদস্য কিন্তু করবে না আমি আগেও কখনো মানে ইলিগাল কাজ করি নাই কখনো মানে উপজেলার আমি আগেও কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অন্যায় কাজের বিরুদ্ধে আমি সুপারিশ করি নাই করবো না আল্লাহ যেন নাও করে আপনি অনুরোধ থাকবে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন আপনাদের দায়িত্ব পালনে আমি এবং মাননীয় সংসদ সদস্য পাশে থাকবো কেউ যদি কোনো রাজনৈতিক প্রভাব খাটায় তার কিন্তু পথ সেদিন থেকে নাই যেই করবে আপনারা জানাইতে হবে যদি না জানান এখানে অনেক কিছু গ্যাপ হচ্ছে কিন্তু অনেকে কিন্তু জানান নাই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু বললেন যে অনেক কিছু উনি জানতে পারছেন আমার অনেক সময় কিছু অনেক ঘটনা জানান নাই আমি আমাদের যে টিচারকে ধন্যবাদ জানাই আমি জানি যে আপনার কখনো ঘটনা ঘটছে এরকম ঘটনা যদি ঘটে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজনৈতিক ব্যক্তি তার পথ তো যাবে জেলেও দেখতে হবে সেটা আমি আপনাদের একসাথে আপনাদের অবস্থান থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি এবং যারা ট্যাগ অফিসার আছে ওনারা কিন্তু খুব কঠোর হয়ে যাবে ওনারা কিন্তু আগেই এই প্রথম মিটিং এ থেকে বলে দিছে তখন কিন্তু হয়তো বা এখানে যারাই আছে টিচাররা সবাই আমাদের এলাকার আমাদের কাছে সুপারিশ দিয়ে আসবে আমরা কিন্তু সেটা করবো না তো অতঃপর এখানে কিন্তু খোলামেলা আলোচনা হয়ে গেল সেটা থেকে যেন বিরত থাকবেন যে যার দায়িত্বটা পালন করবেন এই আশাবাদ রাখলাম আর আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে 3-4টা স্কুলের সভাপতি আমি মনে হয় না প্রধান শিক্ষকরা আছেন আমি কখনো প্রধান শিক্ষকদের কোনো হস্তক্ষেপ করছি কখনো কখনোই আমি কোনোদিন কোনো টিচারের কাছে কখনোই বলতে পারবেন না যে শিক্ষক বলতে পারবেন কোনোদিন পরীক্ষা দিয়ে আমি আরো পরীক্ষা নিয়ে আমি আমার চেয়ারম্যান মেম্বারদের কিন্তু ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে যে কেউ যেন পরীক্ষার হলের আশেপাশে না যায় এটা কিন্তু আমরা গতকালই মিটিং এ বলে দিছি উপজেলা পরিষদ মিটিং এ যেন কোনো চেয়ারম্যান অথবা মেম্বার আমাদের কিন্তু একটা ট্রেন্ড আছে ট্রেন্ড মানে আমি যখন প্রথম উপজেলা চেয়ারম্যান হয়েছি আমাকে কিন্তু অনেকে বলছে ভাই এই পরীক্ষা চলতেছে হলে আমার সাথে 7-8 জন ঢুকছে গিয়ে এরা নকল দেওয়া শুরু করছে গাজীপুর আমি এরপর থেকে আমি যখন জানছি আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলার পরে আমি এরপর থেকে অস্তবধি কোনো পরীক্ষার সেন্টারে আমি চাইও নাই আমি কাউকে উৎসাহিত করি না যাওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিরা পরীক্ষা যায় এটা সত্যি কথা
কিন্তু আমাদের পিতাশে যেন এটা না হয়, আমার সময় হয় নাই, এবারও হবে না, আমরা যতদিন থাকবো মাননীয় সংসদ সদস্যের কঠোর নির্দেশ, কেউ যদি যায় আপনারা আগেও বলে দেবেন রাজনৈতিক ব্যক্তি যে নিজের গেলে পদ হারাবেন, জেলও দেখতে হবে, ঠিক আছে? আপনারও তো পরিচিত যে রাজনৈতিক নেতা বলবে, আপনারা পরিচিত আমারও পরিচিত, আপনি বলে দিয়েন যে মিটিং থেকে কিন্তু মাননীয় সংসদ বলে দিয়েছে যে পদ যাবে জেলও দেখবে, আপনারা যদি বলে দেন তাহলে আর আমার চাকরিও যাবে, তাহলে কোনটা যাবেন? তাহলে আমার মনে হয় এটা কেউ করবে না। আজকে এই পরিবেশে আমরা যেই কথাগুলি বললাম, ছাত্র ছাত্রীদেরকে যদি আপনারা অ্যাওয়ারনেস করেন যে না নকল করা যাবে না, আমার মনে হয় না নকল হবে। আর শিক্ষকরা যতটুকু বলে টেলে দিতেন সেটা যদি হয়তো বলে দেন এটা ভালো হবে, কারণ প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দিয়ে এবং ওনারা যদি কোনো পদক্ষেপ নেয় এটা কিন্তু আমরা হস্তক্ষেপ করবো না। তা আমি আজকে এই কথা বলে এই 2020 সালের SSC এবং দাখিল অন্তঃসা দাখিল পরীক্ষার সাফল্য কামনা করে এবং ইতিমধ্যে কিন্তু মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে অনার করে উনি কিন্তু 100 টাকা আপনাদের দিচ্ছে, আমি দিলেও এটা মাননীয় সংসদ সদস্যের দেওয়া, উনি কিন্তু বলছে ঠিক আছে আরো 50 টাকা বাড়াই দাও, কারণ টিচাররা যেন ভালো থাকে, কিন্তু এই উদ্দেশ্যে সবাইকে মাননীয় সংসদ সদস্যের যে অনুরোধ সেই অনুরোধটাকে আপনারা কঠোরভাবে পালন করবেন, প্রশাসনকে সহায়তা করবেন, কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবে না, এই অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।